वेलकम बंधुरा, वेलकम बैक टू धीमान देव ब्लॉग्स। आज एक नतून वीडियो देखे बुझते ही पाच्छेन जे आमी एखन ए रूमेर मध्ये बसे आछि गायेर मध्ये गामछा जड़िए। आसले एखन आर सेरकम भावे तो ब्लॉग करे उठते पाच्छि ना, तो जन्य खूब सिम्पल साधारण किछु मनेर कथा आपनादेर साथे शेयर करछि। সবথেকে বড় জিনিস কি বলুন তো, যে মানুষ যদি অসুস্থ থাকে না, তো কোন রকম ব্রেন বা শরীর দুটোই একসাথে ছেড়ে দেয়। তো আমার সাথ দুটোই ছেড়ে দিয়েছে, আর চেয়েও ভিডিও বানাতে পারছি না সেরকম ভাবে। এই নর্মাল ভিডিও বা একদম সাধারণ মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের যে ব্লগটা আমি এখন শুরু করলাম, এটা যে টাইমটা আমি বলে দিচ্ছি, এটা পাক্কা বাজে 3:30 বাজতে চলল। তো কিছু কথা যেটা বলার অতি অবশ্য দরকার, না বললে হয়তো মানে কথাগুলো মনেই থেকে যাবে। আর আমি তো প্রথমেই বলেছি যে আমার মানে কাছে দুটো কথা বলার পর্যন্ত কেউ নেই, বা আমাকে বোঝার মতো কোনো মানুষও নেই। তো যাই হোক, তো মেন যেটা আজকের এই টপিকটা বলা, যেটা সেটা হচ্ছে আমি ইউটিউবে আজ অবধি অনেক রকমই ভিডিও বানিয়েছি, ভালো ভিডিও দিয়েছি, হাসি মুখে ভিডিও দিয়েছি, নানান রকম লাইফের ভালো খারাপ সব সিচুয়েশনগুলোই মানে ভিডিওতে আমি তুলে ধরেছি। কিন্তু এখন সেটা করে উঠতে পারছি না নানান রকম প্রবলেমের জন্য। তো এই প্রবলেম শুনতে তো আপনারা এখানে আসেননি ভিডিওতে আমার, কিন্তু জাস্ট এটুকু বলার যে ওই যে বলেছিলাম না ব্লগে, একটা ন্যাচারাল লাইফ লাইফস্টাইল ব্লগে মানুষ তার সব কিছু শেয়ার করে, ওই জন্যেই শেয়ার করছি। আমি ইউটিউব নানান রকমভাবে দিকে নানান দিক দিয়ে আমি ঘেঁটেছি, আমি এখনও ঘাঁটি ইউটিউবে ভিডিওগুলো। তো ঘেঁটে পড়ে একটা জিনিস দেখলাম যে আমরা যারা কষ্ট করে ভিডিও বানাচ্ছি সেগুলো জেনুইন কন্টেন্ট, আমি মনে করছি জেনুইন কন্টেন্ট, আপনাদের কাছে নাও লাগতে পারে সেটা আমি বলছি না, কিন্তু একটা মানুষ তো বুঝতে পারে যে কোনটা ভালো কোনটা খারাপ, এতটুকু তো বোধগম্য মানুষের মধ্যে থাকেই। তো এত ভালো ভালো কন্টেন্ট আমি এর আগে দিয়েছি, কিন্তু দেখলাম সেই কন্টেন্টগুলো কেউ দেখছে না বা সেই ভিডিওগুলো কেউই দেখছে না। তার কারণটা আমি অ্যানালাইজ করতে অনেক সময় লেগেছে যে কেন দেখছে না। কারণটা কি জানেন, কারণটা হচ্ছে এক হচ্ছে কিছু কিছু জিনিস ফ্যাক্টর করে, মানুষের কাছে একটু টেস্টটা এখন চেঞ্জ হয়েছে, তো তো মানুষের এই যে ফেস কাটিং যেটা বলে, একটু দেখতে সুন্দর হতে হবে, একটু স্টাইলিশ হতে হবে, একটু ভালো ভালো করে একটু জামা কাপড় পরে বিভিন্ন নতুন নতুন একদম এক্সাইটিং জায়গাগুলোতে উইথ ফুল অফ এনজয়মেন্ট এই জিনিসগুলো দেখাতে হবে। কিন্তু কি বলুন তো, আমার ক্ষেত্রে বা আমি যেটা মনে করি, ন্যাচারাল থাকা বা ন্যাচারাল জিনিসটাকে দেখানোটাই মেন জিনিস। আর্টিফিশিয়ালভাবে দেখালে সেটা হয়তো লোকে আপনারা দেখে হয়তো ভালো লাগবে সেটা, কিন্তু কি বলুন তো ওটার মধ্যে ন্যাচারালিটিটা কিন্তু একদম নেই। ওই লাইফ লিড করে আপনি যদি ওই লাইফটাকে লিড করতে চান, দেখবেন কোনো না কোনো অংশে পারবেন না। যদি পয়সা থাকে তাহলে ওই লাইফ লিড করতে পারবেন, কিন্তু আদারওয়াইজ পারবেন না। তো এইভাবেই এই সাধারণ লাইফস্টাইলটাকেই আমি আপনাদের সবার সাথে শেয়ার করি। ব্লগ যে ভিডিওগুলো আমি আগে দিয়েছি, সিকিমে ঘুরতে গেছিলাম, এত ভালো ভালো ভিডিও দেওয়ার প্রোভাইড করার চেষ্টা করেছি। আমি একটা মনে আশা ছিল যে নিশ্চয়ই এই ভিডিওগুলো তো নিশ্চয়ই কেউ না কেউ দেখবে বা আপনারা হয়তো রেসপন্স করবেন, কিন্তু ওই ভিডিওগুলো কেউই আপনারা দেখেননি বা পছন্দ হচ্ছে না হয়তো। ওই যে বললাম ক্রাইটেরিয়াগুলো আমার নেই, আমার অত দামি দামি জামা কাপড়ও নেই, আমার আমি দেখতে অত সুন্দর নই বা হ্যান্ডসাম নই, যেটা যে মেয়েরা খোঁজে বা অন্যান্য ছেলেরাও খোঁজে যে হ্যান্ডসাম হলে তারটা একটু দেখি, এরকম এরকম একটা মানুষের কে ভিডিও দেখবে। তো এইগুলো তো আমার নই, আমি ন্যাচারাল যেটা আছি আমি সেটাতেই ভিডিও বানাই, সেটাতেই দিই। তো যাই হোক, এবার মেন যে জিনিসটা আরেকটা কথা বলার, সেটা হচ্ছে এইগুলো তো আপনারা দেখছেন না, আমি জানি না কোনোদিন এগুলো ভিউ হবে কি না,
আমার এই ভিডিওগুলো, কিন্তু ন্যাচারালিটিটা, মনের কথাটা আমি শেয়ার করে দিচ্ছি। আর একটা অতি অবশ্য একটা কথা বলবো, আমি একটা দেখছি ইউটিউবে, ইউটিউব একটা অনেক বড় প্ল্যাটফর্ম, তো তো ইউটিউবে এই প্ল্যাটফর্মটাতে মানুষের আগে একটা ধারণা ছিল যে এখানে আসলে আমরা কিছু শিখতে পারবো কোনো ভিডিও দেখে, বা কোনো ভিডিওর থেকে এনকারেজ পারবো, মানে এনকারেজ হব নিজে ওই ভিডিওগুলো দেখে, বা অন্য মানুষের যে লাইফ লিড করছে, সে হেসে খেলে বেড়াচ্ছে শুধু সেটা নয়, যে কষ্টটার মধ্যে আছে সেটার সাথে মানুষ রিলেট করে তার নিজেরটাকে ফিল করে চেষ্টা করবে তার পাশে থাকার, তার সাথে থাকার। তো এখন ওইসব দেখছি কিছু নেই। এখন ইউটিউবে কিছু জিনিস চলছে, সেটা হচ্ছে শুধুমাত্র রোস্টিং চলছে, মানে একে ওকে বাজে কথা তুলে বলা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে কি বলুন তো, যেটা আমি মুখে হয়তো বাজে ভাষা আমি আনতে পারবো না, কিন্তু এক প্রকার নোংরামো চলছে ইউটিউবে। ইউটিউবে আপনারাও নিশ্চয়ই অনেক ভিডিও দেখেছেন বা দেখছেন এখনও, তো নোংরামোগুলো মানুষ একটু বেশি পছন্দ করছে। মানে ভালো ভিডিও, যে আমি ধরুন আমি যেমনভাবেই এখন আছি, এই যে ভিডিওটা দিচ্ছি, আমি কোনো কি বাজে কথা বলেছি? কোনো বাজে কথা বলিনি, কিন্তু লোকে সেটা দেখাচ্ছে, মানে আমার বলতেও লজ্জা লাগছে যে টোটালি নিজেকে হয়তো মানে সব জামা কাপড় খুলে দিয়ে একটা বাজেভাবে বাজে ভিডিও লোকের সামনে প্রতিস্থাপন করছে, আর মানুষ সেগুলো প্রচুর পরিমাণে লাখে লাখে মিলিয়ন মিলিয়ন লোক দেখছে। কিন্তু এর থেকেও সফট হয়ে যায় কি করে জানেন, এর থেকেও সফট হয়ে যায় এটাতে যে আমরা যারা এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলোর কোনো ভ্যালু নেই। আর যেগুলো বেসলেস ভিডিও, যেগুলো বেসলেস ভিডিও, সেই বেসলেস ভিডিওগুলোকে মানুষ এত সাপোর্ট করছে, আপনারা এত সাপোর্ট করছেন সেই ভিডিওগুলোকে, যেগুলোর কোনো সত্যি কোনো বেস নেই, সেটা আপনারাও জানেন। কিন্তু আসলে কী বলুন তো, মানুষের এখন মনগুলোই চেঞ্জ হয়ে গেছে, আপনাদের টেস্টটাই চেঞ্জ হয়ে গেছে। ভালো জিনিস আপনাদের এখন আর ভালো লাগে না, আপনাদের ওই আজে বাজে, যেটা মানে আমি কী বলবো, আমি ওয়ার্ডটা তুলতে চাইছি না, হয়তো ইউটিউবে গাইডলাইনের বিরুদ্ধে হবে সেটা, কিন্তু খুব নোংরা থেকে নোংরা জিনিস বা ভিডিও ইউটিউবের মধ্যে তুলে ধরা হচ্ছে। ইভেন কি ইউটিউবও সেটাকে সাপোর্ট করছে। আমি সব থেকে যেটা শকড হয়ে যাচ্ছে, একটা চ্যানেল দেখি একটা দুটো ভিডিও ফেলে 3-4 লাখ সাবস্ক্রাইবার, কেন? সে ভিডিওটার মধ্যে কিছু অশ্লীলতা দেখানো হয়েছে, সে অশ্লীলতাটা দেখে পরে লোকে খুব বেশি সাপোর্ট করছে, তার চ্যানেলও সাবস্ক্রাইব করছে, তাকে লাইক দিচ্ছে। তো এইগুলো বন্ধ করা উচিত। ইউটিউব কীভাবে সাপোর্ট করছে? ইউটিউবের এত তো গাইডলাইন, ইউটিউব এত তো গাইডলাইন নতুন নতুন ডেলি ডেলি নিয়ে আসছে, তো এই গাইডলাইনগুলোকে ইউটিউব কিছু দেখছে না? আর আমরা যারা কষ্ট করছি, কষ্ট করে পরে যেরকমই ভিডিও বানাই, হতে পারে সরল সিধে পাতি ভিডিও, ব্লগের ভিডিও, তার সেরকম হাইফাই সবাই বানাতে পারবে না, কেন সবাই আর কোটিপতি নয়, সবার কাছে যেটুকু আছে সেটুকুই সে মানুষ তার নিজের লাইফে দেখায়। তো সে কেউ গরিব হতে পারে, সেটা তো তার দোষ নয়, কেউ বড়লোক হতে পারে, সেটাও তার দোষ নয়, যে পারছে সে দেখাচ্ছে। কিন্তু আমাদের কথা বলার এটাই, বা আমার কথা বলার এটাই, যে এইগুলোকে ইউটিউব সাপোর্ট করছে, এগুলোকে আপনারা সাপোর্ট করছেন? জানি না, এর উত্তর সত্যি আপনারা জানেন, আমি জানি না কিছু। তো যাই হোক, আর কি বলবো, বল মানে বলে বলে আর নিজের জীবনের সাথে নিজে লড়ে লড়ে বারবার আমি হেরে যাচ্ছি, উঠি কিন্তু বারবার হেরে যাচ্ছি। কারণ শুধু একটাই, যে আস্তে আস্তে না, একটা কথাতে আছে যে একবার ভাঙবেন দ্বিতীয়বার উঠবেন, দ্বিতীয়বার ভাঙবেন তৃতীয়বার উঠবেন, চতুর্থবার ভাঙবেন পঞ্চমবার উঠবেন, কিন্তু এইভাবে ভাঙতে গড়তে ভাঙতে গড়তে গড়তে না একটা মানুষের মনোবল সব শেষ হয়ে যায় একটা সময়ের পরে। যাই হোক, সব যা বলার মনের কথা বলে দিলাম, এখন এই রুমের জানলাতে আমি বসে আছি, আর একটুখানি টাইমের আমি প্রতীক্ষা করছি, আর একটু টাইম হলে আমি আবার সেই বিকালবেলা বেরিয়ে যাব, কেননা থাকতে তো পারছি না, আমার কষ্টটা কে বুঝছে বলুন? মানুষ এতটুকু শুধু বলতে পারে যে বাবারে তোর কষ্ট হচ্ছে, তুই শুয়ে থাক, তুই কিছু ইয়ে কর, ওষুধ খা, ডাক্তার দেখা, শুয়ে থাক, কিন্তু কিছু কিছু প্রবলেম, যেটা এক কথাতে বলতে মানসিক প্রবলেম কিছু এমন থাকে,
যেটা কাউকে বলে বোঝানো যায় না। একমাত্র যদি বোঝে তো ডাক্তারও বুঝবে। কিন্তু মানসিকের একটা প্রবলেমের একটা আরেকটা জিনিস বলি, যাদের সাথে আপনাদের মধ্যে যদি যারাই ভিডিওটা দেখছেন কারো যদি হয়ে থাকে, দেখবেন মানসিক যে ওষুধগুলো সেগুলো কিন্তু ডাক্তাররা অ্যাজাম্পশনে দেয়। মানসিক রোগের কোনো প্রপার কিন্তু ওষুধ নেই। তো ওষুধ দিচ্ছে, যদি কাজ করে গেল তো কেয়াবাত, যদি কাজ না করলো তাহলে ভাই তুমি ভোগো। এবারে ভুগতে ভুগতে আমি আর কতদিন ভুগবো আমি জানি না। আমার আস্তে আস্তে সহ্যের বাঁধও ভেঙে যাচ্ছে, আর আমি দিলে দিলে না ভিতর থেকে বলেন একটা ভিতর থেকে আমি আস্তে আস্তে মানে তলিয়ে যাচ্ছি, আস্তে আস্তে নিজের জীবন শেষের দিকে যাচ্ছে। তো যাই হোক, এতটুকু কথা বলার ছিল। আমার শেষ আশা ছিল যে নিজের জীবনে তো কিছু করে উঠতে পারিনি, কেননা এতটা শরীর খারাপ। এই জন্য চেষ্টা করেছিলাম যে কিছু ব্লগিং, মানে যেটা আমি ভালোবাসি। আমি নিজে আগে তো আগে গানের লাইনে ছিলাম, তো গান টান করতাম, স্টেজে যেতাম, ভাল লাগতো, গান করতাম, 500,000 মানুষের মধ্যে তাদেরকে আনন্দ দিতাম, তাদেরকে খুশি দিতাম, আমার নিজেরও ভাল লাগতো। কিন্তু আজ জীবন থেকে তো সবই সরে গেছে, আজ পুরোপুরি একলা পড়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে অন্তত কিছু তো জীবনে করে উঠতে পারিনি, শরীর খারাপ, অসুস্থতা, ব্রেনের প্রবলেম, নানান কারণে। তো ভেবেছিলাম অন্তত ইউটিউব চ্যানেলটার থ্রুতে আমি অন্তত দুটো পয়সা যদি ইনকাম করতে পারি তো অন্তত আমারটা চলে যাবে। কিন্তু দেখলাম যে কারোর আমি সাপোর্ট পেলাম না, ইভেন কি আপনাদেরও আমি সাপোর্ট পেলাম না। তার জন্য আর দুঃখ করে কোনো লাভ নেই, ধরে নিতে হবে এটাই হয়তো আমার কপাল, ভালো কিছু লেখা নেই আমার লাইফ। তো ঠিক আছে, আজ অনেক কথা বলে দিলাম, অনেক কিছু বললাম, জানি এগুলো আপনারা হয়তো এক কান দিন শুনবেন, এক কান দিয়ে হয়তো বার করে দেবেন, কেননা এগুলো তা অনেকের কাছে কোনো ফ্যাক্টরি করে না। সবার কথাতে কি জানেন, আমি বাঁচি, বাকি যে যা হচ্ছে হচ্ছে। ঠিক আছে, কথা আছে না, নিজে বাঁচলে বাপের নাম। তো ওই জন্য যে যার নিজের মতো বাঁচছে বাঁচুক, আমি পারছি না, আমি দিলে দিলে সে সব আর কি। চলুন, অনেক কথা বলে দিলাম, আজকের ব্লগ এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এতটুকু জিনিস বলবো শেষে, ভিডিও শেষ করার আগে, যদি কারো আপনাদের বাড়ির মধ্যে কারো যদি বা ফ্যামিলির মধ্যে কারো যদি এরকম পরিস্থিতি হয়, মানসিক শারীরিক দুটো অবস্থাই খারাপ, একটু পাশে থাকার চেষ্টা করুন, একটু সাথ দেওয়ার চেষ্টা করুন। কেন এইটুকুর জন্যই প্রত্যেকটা মানুষ ছটফটিয়ে থাকে, যারা এই প্রবলেমে ভুগছে। চলো, টাটা, ভালো থাকবেন।